ওকে, শুরু হয়ে গেছে প্যারিস ফ্যাশন উইক, যেখানে উর্বাশী রোটেলা গড়ে দিয়েছে ইতিহাস। শুধু উর্বাশী নয়, শাকিরা সেখানে প্রেজেন্ট ছিল অন্যরকম ড্রেস পরে। আর অন্যরকম ড্রেসের বাহার তো ভাই এখানে শেষই নাই। এখন কি কি ড্রেস ছিল এবং প্যারিস ফ্যাশন উইকে শো স্টপার মডেলরা কত টাকা পায়, তারপর কত খরচ হয়, সেখানে সব ডিটেলসে শেয়ার করবো। সো শুরু করা যাক, প্রথমেই আসি শাকিরার কাছে। দেখেন, শাকিরার এই ড্রেসটা দেখতে একটু অন্যরকম লাগছে। তার এই হোয়াইট কালার ড্রেসে বড় করে লেখা NO, মানে না। হ্যাঁ, যদিও ড্রেসটা একটু অন্যরকম দেখতে, বাট এই ড্রেসে কিন্তু তাকে মানিয়েছে। তবে মজার বিষয় কি জানেন, এই ড্রেসের ডিজাইনার যারা, ভিক্টর অ্যান্ড রোলফ, তাদের ডিজাইনই এরকম ইউনিক হয়ে থাকে, একটু অন্যরকম। যেমন এই যে প্যারিস ফ্যাশন উইকের র্যাম্পে এই মডেলটাকে দেখেন, যে স্যুট টাই পরে আসছে কিন্তু কাঁধের উপর একটা, পিছে আর একটা, মানে অদ্ভুত কনসেপ্টের ড্রেস। কিন্তু শুধু তাই নয়, আপনি যদি চিন্তা করেন যে আপনি হাঁটার সময় একটু ঘুমিয়ে নেবেন, তাহলে আপনার ড্রেসের পিছনে বালিশেরও ব্যবস্থা থাকবে, যেমনটা এই মডেলের রয়েছে। যেখানে দেখতে পাচ্ছেন এই মডেলটা সাদা কালারের একটা তোশকের মতো কি জানি পড়েছে এবং পিছনে বালিশ লাগিয়ে দিয়েছে। এখনো শেষ হয়নি, তাদের ইউনিক ড্রেসের নমুনা তো আরো বাকি রয়েছে। যেমন এই র্যাম্পটাতে দেখতে পাচ্ছেন একের পর এক মডেল অন্যরকম ড্রেস পরে আসছে। কেউ উল্টা ড্রেস পরেছে, কেউ বাঁকা ড্রেস পরেছে, কেউ মানে অদ্ভুত অদ্ভুত ভাবে ড্রেস পরে আসছে। এগুলো দেখে মনে হচ্ছে তারা অ্যাকচুয়ালি ড্রেস পরেনি, বরং ড্রেস তাদেরকে পড়েছে। হ্যাঁ, অবশ্য এইসব ডিজাইন কোনো ব্যাপারই না, যেখানে পাবলিকরা এরকম খাবার টেবিলের বেশে এসে ইউনিক ডিজাইনের নাম দিতে পারে, সেখানে এইসব ডিজাইন তো কোনো আহামরি কিছুই না। তবে এখানে একটা বিষয় আছে, আমাদের দেখতে একটু অদ্ভুত লাগলেও এই প্রতিটা ডিজাইনের কিন্তু একটা ইউনিক মেসেজ রয়েছে, যেটা ওই ডিজাইনার দিতে চায় আর কি। এনিওয়ে, এখন অদ্ভুত ড্রেস তো বহুত দেখে ফেললেন। এদিকে আবার কার্ডি বি, এই সিঙ্গার না, খুব গর্জিয়াস একটা ড্রেস পরে আসে ব্ল্যাক কালারের, এবং তাকে দেখতে কিন্তু আসলেই সুপার গর্জিয়াস লাগছিল। এবং কার্ডি বির এই ড্রেসটা শিয়া পারেলির এটা লেটেস্ট ডিজাইন, সো এইসব ড্রেসের অ্যাকচুয়ালি প্রাইস জানা যায়নি। আর হ্যাঁ, এবার আসি উর্বাশীর কাছে। উর্বাশী রোটেলা প্যারিস ফ্যাশন উইকে যে এবার করেছে রেকর্ড, মানে ইতিহাস গড়ে ফেলেছে। কি ইতিহাস? উর্বাশী রোটেলা প্রথম ইন্ডিয়ান ইয়াং মডেল যে কিনা প্যারিস ফ্যাশন উইকে শো স্টপার মডেল হয়ে হাজির হয় র্যাম্পে। এবং শো স্টপার মডেল হওয়া কিন্তু প্যারিস ফ্যাশন উইকে চারটিখানি কথা না, এখানে শো স্টপার মডেলদেরকে অনেক টাকাও দেওয়া হয়। এবং এই কারণে উর্বাশী রোটেলা ইন্ডিয়ার হাইয়েস্ট পেড শো স্টপার মডেল হিসেবে নিজের নাম লিখেছে। প্যারিস ফ্যাশন উইকে শো স্টপার মডেলদেরকে ইউজুয়ালি দেওয়া হয় $40,000 থেকে $2,00,000 পর্যন্ত, মানে প্রায় $43,00,000 টাকা থেকে $2,00,000 উপরে। আর এই প্যারিস ফ্যাশন উইকের কিন্তু টিকিটের প্রাইসও অনেক। এখানে যদি আপনি দর্শনার্থী হিসেবে যান, তাহলে আপনাকে $600 থেকে $400 টিকিট কাটতে হবে, যেটা সাধারণ গ্যালারির। এবং আপার ক্লাসের জন্য আপনাকে $2,000 টিকিট খরচ করতে হবে। আর যদি এখানে আপনার ইউনিক কোনো ডিজাইন করা ড্রেসের নমুনা পেশ করতে চান, তাহলে সেই জন্য আপনাকে খরচ করতে হতে পারে $1,25,000 থেকে $3,00,000 পর্যন্ত। ইনফ্যাক্ট খরচটা আরও বাড়তেও পারে। সো এই তো ছিল প্যারিস ফ্যাশন উইকের কিছু অদ্ভুত ড্রেসের নমুনা। এবং এগুলোর মধ্যে কোন ড্রেসটা আপনার কাছে ভালো লেগেছে বা একটু মজাদার লেগেছে জানাবেন কিন্তু।